আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে আমি সোহেল রানা আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেয়ার করব। আর রিসেন্টলি আমরা জেনেছি বা অলরেডি আমার চ্যানেলে আমি একটা ভিডিও পাবলিশ করেছি ইনকাম ট্যাক্স প্রাপ্তি স্বীকারের বিষয়টা নিয়ে, ইনকাম ট্যাক্স রিটার্ন স্লিপ কোন কোন ক্ষেত্রে জমা দিতে হবে। সো এটা হচ্ছে এটা আপনার ইনকাম ট্যাক্স নির্দেশিকা। আপনারা যদি এনবিআরের ওয়েবসাইটে যান, সে ফর এনবিআরের ওয়েবসাইটে যদি আমরা যাই, এনবিআরের ওয়েবসাইট, সেখানে গেলে আপনারা হচ্ছে ট্যাক্স টাইপের এখানে আসলে যে ইনকাম ট্যাক্স পরিপত্র, ঠিক আছে। সো ইনকাম ট্যাক্স পরিপত্রর এখানে আসলে আপনারা কিন্তু আপনি এই যে আইনটা যে অথবা হচ্ছে রেগুলেশনে এসে অ্যাক্টের এখানে এসে ফাইন্যান্স অ্যাক্ট, ওকে, সো ফাইন্যান্স অ্যাক্ট অথবা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হ্যাঁ, অথবা পরিপত্র, এই দুইটাতে আসলে আপনারা কিন্তু নতুন যে অ্যামেন্ডমেন্টটা আসছে সেটা আপনারা খুঁজে পাবেন। সো আজকে কোন বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, যে আমরা অলরেডি জেনে গেছি যে কোন কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন যে স্লিপটা দেয়, মানে যখন ইনকাম ট্যাক্স ফাইল ওপেন করা হয় বা হচ্ছে ইনকাম ট্যাক্স সাবমিট করা হয়, তখন সেখান থেকে একটা স্লিপ দেয় আমাদেরকে, সেই রিটার্ন স্লিপটা মানে সেটাকে হচ্ছে প্রাপ্তি স্বীকার বলা হয়। বাট রিসেন্ট হচ্ছে যখন বিভিন্ন ব্যাংকের আইটি থেকে বা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে মেসেজ হচ্ছে থ্রো করা হচ্ছে ক্লায়েন্টদেরকে মোবাইলে, আবার ফোনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদেরকে হচ্ছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে বিভিন্ন ব্যাংক, যে অ্যাওয়ার করা হচ্ছে যে গভর্নমেন্ট যে নতুন যেই আইনটা করেছে, যে অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসছে ফাইন্যান্স অ্যাক্টে বা অর্থ আইনে, তো তার ফলে কি হয়েছে, এখন কিন্তু 40টা ক্ষেত্র এখানে দেখেন, যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে। সো রিটার্ন দাখিলের প্রমাণটাই কিন্তু সেই ইনকাম ট্যাক্স রিসিট, এর উপরের পাশে থাকে হচ্ছে আপনার অ্যাসেট লাইবিলিটি, আর নিচে সে মানে ব্যাক এন্ডে মানে ব্যাক পাশে তার হচ্ছে অপর পাশে থাকে হচ্ছে কত টাকা আপনি ইনকাম ট্যাক্স সাবমিট করেছেন। সো এইটা আমরা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছি এই মেসেজটা। এখন যে মেসেজটা ব্যাংক থেকে থ্রো করা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টকে বা এসএমএস করা হচ্ছে, যে আপনি যদি পেমেন্টের ক্ষেত্রে আপনি যদি প্রাপ্তি স্বীকার জমা না দেন, মানে ইনকাম ট্যাক্স রিসিপ্ট বা পিএসআর, ইনকাম ট্যাক্স যে রিসিপ্টটা বলা হচ্ছে সেটা যদি না দেন, আরও 50% মানে 50% আরও এক্সট্রা আপনার কিন্তু ডিডাক্ট হবে, 50% এক্সট্রা ডিডাক্ট হবে বা হচ্ছে এক্সট্রা ট্যাক্স কাটবে। এইটা নিয়ে একটা ব্যাপক কনফিউশন শুরু হয়েছে, মানে বিভিন্ন কাস্টমারদের ভিতরে যারা মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করছেন, বিভিন্ন ফর্মে ডিপোজিট রেখেছেন, সে ফর এফডিআর রেখেছেন বা ডিপিএস রেখেছেন, বা হচ্ছে আপনারা যে স্পেশাল স্কিমগুলো আছে, সে ডাবল বেনিফিট হোক, বিভিন্ন ধরনের স্কিম ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে, তো বিভিন্ন ধরনের স্কিম যারা হচ্ছে কন্টিনিউ করছেন বা যারা একটা অ্যাকাউন্ট মেনটেন করছেন, সেটা সেভিংস হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে বা হচ্ছে এসএনডি অ্যাকাউন্ট হতে পারে, তো সেখানে হচ্ছে গভর্নমেন্ট আপনারা জেনেছেন যে 10 লাখ টাকার উপরে ব্যালেন্স থাকলে আপনাকে কিন্তু প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে। সো প্রাপ্তি স্বীকারপত্র জমা না দিলে কি হবে, সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো জমা না দিলে আমরা নর্মালি বুঝতে পারছি যে গভর্নমেন্টের যে ইনকাম ট্যাক্স পলিসি, সেখানে আপনার আগে কি ছিল, আগে যদি টিন থাকতো, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকলে আপনাকে 10% ডিডাক্ট করতো, আপনি যেই লাভটা পাচ্ছেন ব্যাংক থেকে বা ইন্টারেস্ট পাচ্ছেন, যে সুদটা পাচ্ছেন আপনার যে ডিপোজিটের উপরে, সেখান থেকে কিন্তু ওইটা আপনার হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, সো ইন্টারেস্ট ইনকাম থেকে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকলে 10% ডিডাক্ট হতো, মাইনাস হতো, আর যদি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট না থাকতো বা টিন না থাকতো, সেক্ষেত্রে 15% মাইনাস হতো, বা 15% কেটে নিত, ঠিক আছে, এটা তো আমরা ক্লিয়ার। বাট নতুন আইনে সেখানে আরও 50% কেটে নেওয়ার কথা বলা হচ্ছে। সো এটা আসলে কি, এটা আপনাদের সাথে ক্লিয়ার করি। সো দেখেন এখানে কিন্তু 40টা খাত আছে, যে খাতে আপনাকে এই এই বিষয়গুলো ই করলে আপনাকে অবশ্যই প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে, সেটা হচ্ছে এখানে বলা আছে। এটা একটা হিউজ লিস্ট, এখানে হচ্ছে হিউজ লিস্ট আছে, এটা একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন বা এটা পরবর্তী একটা টিউটোরিয়ালে শেয়ার করব। এখন আমি যে মূলত যে বিষয়টার জন্য আজকে ভিডিও শেয়ার করছি সেখানে চলে যাই। সো সেটাও হচ্ছে দেখেন ফাইন্যান্স অ্যাক্টে আমরা যাব, ফাইন্যান্স অ্যাক্টে 23 নাম্বার হচ্ছে ই আছে,
সেকশন 23 সেখানে কি বলা হচ্ছে। সো এটা নিয়ে কিন্তু কনফিউশন সৃষ্টি হয়েছে যে আরও 50% ইনকাম ট্যাক্স কেটে নিবে কেন, তাই না? সেটাতে হচ্ছে আমরা যখন যাই দেখেন এইখানে 22 নম্বরে হচ্ছে বলা হচ্ছে, 23 না 23ও আছে 22-এ, যে দ্য রেট অফ ট্যাক্স শ্যাল বি 50% হায়ার ইফ দ্য পে ইজ ফেল টু সাবমিট প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য পেমেন্ট। ওকে, অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য পেমেন্ট। এখন ধরেন আপনি একটা নতুন হচ্ছে FDR খুলবেন বা খুলেছেন অলরেডি, আপনি আগেই খুলেছেন, এই আইনটা যখনই গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট করেছে, এটা আপনারা জানেন যে 1 জুলাই থেকে কিন্তু এটা কার্যকর হয়েছে। সো আপনি 2 মাস মেয়াদি বা 1 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি বা 3 মাস মেয়াদি বা 1 বছর যেটাই হোক একটা টেনিউরের জন্য আপনি কিন্তু আপনার ডিপোজিটগুলো ব্যাংকে রেখেছেন, অনেকেই রেখেছেন আপনারা FDR আকারে হোক বা ডাবল বেনিফিট আকারে হোক। বাট যখন এটা আপনারা ভাঙতে যাবেন, প্রথম কথা হচ্ছে আপনাদের যদি ইনকাম ট্যাক্স ফাইল ওপেন করা না থাকে অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল ওপেন করতে হবে। ওপেন করে আপনার যদি ট্যাক্স এলিজিবিলিটি দেখতে হবে যে কী পরিমাণ ট্যাক্স আসে ওটা ক্যালকুলেট করে, সেটাও কিন্তু আপনার এই ইনকাম ট্যাক্স এই আইনে আছে। আপনারা যদি এটা না বোঝেন একটা অ্যাডভোকেট ইনকাম ট্যাক্স লয়ারের সাথে কথা বলে, আপনার যদি ট্যাক্স মিনিমাম ট্যাক্স পে হয় তাহলে আপনি মিনিমাম ট্যাক্স দিবেন। তো মিনিমাম ট্যাক্স কিন্তু এখানে আইনেই আবার এখানে চেঞ্জ করেছে যে মিনিমাম ট্যাক্স হচ্ছে আপনার 3,000 টাকা বা সিটি কর্পোরেশন নালিশের ক্ষেত্রে 4,500 টাকা, 5,500 টাকা, এরকম 3টা স্ল্যাব আছে মিনিমাম ট্যাক্সে। তো যেটা আপনারা যেহেতু আপনারা ইন্ডিভিজুয়াল আছেন, যদি একটা একজন ব্যক্তি হন তাহলে আপনাকে ওই মিনিমাম 3,000 টাকার ওই ইস্যুটা ট্যাক্স আসবে। এখন এই ফাইলটা ওপেন করে ফেলবেন এবং ব্যাংকে হচ্ছে আপনি প্রাপ্তি স্বীকারপত্রটা জমা দিবেন। এখন ধরেন যে আপনি ট্যাক্স ফাইলটা ওপেন করলেন না, বাট আপনার FDR আছে বা আপনার DPS আছে বা আপনার ডাবল বেনিফিট আছে বা আপনার অ্যাকাউন্ট আছে, আপনি যখন সেটা থেকে পেমেন্ট নিতে যাবেন, FDR ভেঙে ফেলবেন বা DPS ভেঙে ফেলবেন, এনক্যাশ করে আপনার একটা ইমার্জেন্সি পারপাস থাকতে পারে, সেটাকে সার্ভ করার জন্যে হয়তো বা আপনি সেটাকে এনক্যাশ করতে আসছেন বা ভাঙতে আসছেন, সো ভেঙে ফেলবেন আপনার নিজের প্রয়োজনে, তখন প্রবলেমটা ক্রিয়েট হবে। প্রবলেমটা কি, আপনি যদি এই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন যে প্রাপ্তি স্বীকারটা বলা হচ্ছে সেটা যদি না দেন তাহলে আপনাকে আরও 50% মানে 50% হায়ার ট্যাক্স কিন্তু পেমেন্ট দিতে হবে। তার মানে আপনার আগে যেই টিনটা ছিল যে ট্যাক্স সার্টিফিকেট বা টিন 10% বা 15% যেই নিয়মটা ছিল সেটা যদি আপনার যদি ইটিন থেকে থাকে বা ইটিন থেকে থাকে, আপনি ইটিন ওপেন করেছেন বাট আপনি কী করেছেন, আপনি ট্যাক্স ফাইল ওপেন করেননি, ট্যাক্স সাবমিট করেননি, তার মানে আপনার প্রাপ্তি স্বীকার সেই রিসিটটাও কিন্তু আপনার নাই। তো সেক্ষেত্রে আপনার যে 15% টাকা কাটতো সেখান থেকে আরও 50% কাটবে, 15%-এর অর্ধেক। আর যদি আপনার ট্যাক্স ফাইল হচ্ছে ওপেন করা থাকে বাট আপনি আপডেট করেন নাই, হ্যাঁ ট্যাক্স ফাইল আপডেট করেন নাই, আপনি যে ইনকাম ট্যাক্স রিসিটটা ব্যাংকে জমা দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু সেই একই কন্ডিশন হবে, আপনার কিন্তু 10% যদি ডিডাক্ট হয়ে থাকতো সেইখানে আপনার কিন্তু ওই 10%-এর আরও 50% মানে 10% আরও 50% মানে 15% ইনকাম ট্যাক্স কাটা যাবে। আর যেখানে আপনার একবারে ফাইল ওপেন করেননি সেইখানে কিন্তু আপনার যে 15% তার সাথে আরও 50% যোগ হলে সেখানে কিন্তু আরও 7.5% বেড়ে যাবে। তো অলমোস্ট 15.5-22% আপনার ইনকাম ট্যাক্স কাটা যাবে, তার মানে আপনার কিন্তু ইনকামটা অনেক কমে যাবে। ওকে, সো গভর্নমেন্ট কিন্তু এখন যে নিয়মটা চেঞ্জ করেছে বা অ্যামেন্ডমেন্ট করেছে, আপনি ব্যাংকে টাকা রাখবেন না ফাইন, আপনি যাবেন কোথায়, আপনাকে সঞ্চয়পত্র কিনবেন, সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একই নিয়ম, 5 লাখের উপরে সঞ্চয়পত্র কিনলে আপনাকে প্রাপ্তি স্বীকার জমা দিতে হবে। আচ্ছা, আপনি সঞ্চয়পত্র কিনবেন না, আপনি ব্যাংকেও টাকা রাখবেন না, আপনি কি করবেন, আপনি পোস্ট অফিসে যে অ্যাকাউন্ট খুলবেন রাখবেন, পোস্ট অফিসের ক্ষেত্রেও আপনাকে একই নিয়ম করেছে, সেখানেও আপনার 5 লাখ টাকার উপরে হলে আপনাকে কিন্তু প্রাপ্তি স্বীকার জমা দিতে হবে। আচ্ছা, আপনি কিছুই করবেন না, আপনি ব্যাংকে টাকা রাখবেন না, আপনি পোস্ট অফিসে যাবেন না, আপনি হচ্ছে সঞ্চয়পত্র কিনবেন না, আপনি কি করবেন জানেন, জমি কিনবেন, জমিতে ইনভেস্ট করবেন। গভর্নমেন্ট এখন যে অ্যামেন্ডমেন্টটা এনে এসেছে সেখানে কিন্তু আপনি যদি জমির বায়নাও করতে চান, জমি কেনা বেচা করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে, ইনকাম ট্যাক্স সে রিটার্ন যেই রিসিটটা আছে সাবমিশনের রিসিট সেটা কিন্তু জমা দিতে হবে। ওকে, এইখানে কিন্তু ক্লিয়ার বলেছে। দেখেন আমরা যদি 47-এ যাই, 47-এ গেলে আপনারা
আরেকটু ক্লিয়ার হবেন এখানে দেখলে। সো 47 এর ক্ষেত্রে যে স্কোপগুলো বলে দিয়েছে এটা কিন্তু আমরা আমরা কিন্তু এই যে বাংলাতেও গেলে আমরা দেখব যে দেখেন সিটি কর্পোরেশন জেলা সদরের পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বাইনামা বা আমোক্তারনামা নিবন্ধন করতে। ঠিক আছে, এই যে নিবন্ধনের এই বিষয়টা এখানে এই দেখেন জমির ক্ষেত্রেও কিন্তু চলে আসছে যে জমির ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তো তার মানে গভর্নমেন্ট এমন একটা, আর এখানে তো হিউজ আরও অনেকগুলো স্কোপ আছে যে সেটা আজকে বললাম না, আমি জাস্ট ব্যাংকিংয়ের যে ইস্যুটা আছে সেটা নিয়ে আজকে ভিডিও টিউটোরিয়াল। সো ভিডিও টিউটোরিয়াল আর লম্বা করব না, তো মেসেজটা জাস্ট ফাইনালি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আপনি যদি ইনকাম ট্যাক্স যে রিসিটটা জমা না দেন তাহলে আপনি যে FDR করেছেন বা DPS করেছেন বা ডাবল বেনিফিট করেছেন যে স্কিমই করেন না কেন, আপনার যদি এই 10 লক্ষ টাকার উপরে যায় তাহলে কিন্তু আপনাকে এই আরও যখন হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র জমা না দিতে পারবেন আপনাকে কিন্তু আরও 50% এক্সট্রা ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট কেটে নেবে, দেন আপনাদের কিন্তু অনেক টাকা কাটা যাবে। সো এখনই সচেতন হওয়ার সময়, সচেতন হন, আপনি যদি সচেতন হন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্ট হচ্ছে নিয়ম অনুযায়ী টাকা কাটবে এবং আপনি টাকা কম পাবেন না, আপনাকে কিন্তু হচ্ছে সেই সঠিক যে টাকাটা আপনার যে হিসাবটা ছিল সেটাই আপনি পাবেন। ওকে, এবং আর একটা বিষয় কিন্তু গভর্নমেন্ট এই যে নতুন যে ফাইন্যান্স অ্যাক্ট এখানে একটা অ্যামেন্ডমেন্ট এসেছে সেইটা আমরা 23-এ যাই, 23-এ গেলে আরেকটু বিষয় বলা হবে। অনেকেই মনে করবে যে এখন ব্যাংকে তাহলে আমি ই করবো না, ব্যাংকে হচ্ছে লেনদেন করবো না, সেক্ষেত্রে তো আমার এই প্রবলেমটা হচ্ছে না, তাই না? গভর্নমেন্ট দেখেন আর একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে এখানে, আমরা 23-এ গেলে দেখেন আর একটা বিষয় এখানে বলেছে যে আপনি যদি হচ্ছে ব্যাংকের স্যালারি যদি আপনার 16,000 টাকার উপরে বেসিক হয় বা একটা সার্টেন অ্যামাউন্ট বলে দিয়েছে, তো তখন যদি সেটা আবার ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে আপনি পেমেন্ট না দেন স্যালারি, তখন কিন্তু আপনাকে আবার সেই 15%-এর বেশি হায়ার কিন্তু হচ্ছে কেটে নেবে ট্যাক্স। দেখেন দ্য ট্যাক্স রেট শ্যাল বি 50% হায়ার ইফ দ্য পেইজ ডাজ নট রিসিভ পেমেন্ট বাই ব্যাঙ্ক ট্রান্সফার। ঠিক আছে, ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে যদি পেমেন্টটা হচ্ছে রিসিভ না করে, রিসিভ না হয়, দেন হচ্ছে আপনাকে কিন্তু আবার 50% হায়ার কেটে নেবে। এইখানে কিন্তু দেখেন যে সাবসেকশন এই যে 1-এর প্রভিশন BB-র পরিবর্তে এটা হচ্ছে আপনার চেঞ্জেস এসেছে। ওকে, সো আশা করি যে আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে প্রাপ্তি স্বীকারের যে ইস্যুটা আসছে সে প্রাপ্তি স্বীকার বা ইনকাম ট্যাক্স রিসিট যেই সাবমিশনের ফলে যে রিসিটটা আসে মানে PSR ইনকাম ট্যাক্স রিসিপ্ট যে স্লিপটা আছে, এবং প্রাপ্তি স্বীকার যদি আপনারা কোনো হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনার কোনো ডিপোজিট থাকে বা হচ্ছে অ্যাকাউন্ট থাকে সেখানে যদি 10 লক্ষ টাকার উপরে ব্যালেন্স থাকে এবং সেটার যদি পেমেন্ট নিতে চান, এবং পেমেন্ট যখন নিবেন তখন যদি আপনি আপনার প্রমাণস্বরূপ আপনার যে ট্যাক্স ফাইল সাবমিট করেছেন এবং কত টাকা ট্যাক্স দিয়েছেন ওইটার যদি কোনো রিসিপ্ট বা প্রাপ্তি স্বীকার দেখাইতে না পারেন বা সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার এডিশনাল আরও 50% মানে হচ্ছে ট্যাক্স বেশি কাটা যাবে। ওকে, সো আশা করি যে আপনারা সচেতন হবেন এবং মানে হচ্ছে ব্যাংক ইন্ডাস্ট্রিতে বা আপনার যে ডিপোজিটগুলো আছে সেটার কোনোভাবে যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন বা আপনার জন্য ভুলের কারণে বা হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতন থাকার না কারণে যদি মানে হচ্ছে আপনার বেশি ট্যাক্স কেটে নেয় সেটা অ্যাকচুয়ালি আপনার জন্যেই মানে কষ্টকর হবে। দ্যাটস ওয়াই এই নলেজটা শেয়ার করা বা ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করা, অবশ্যই আপনারা যদি এডুকেট হন আপনারা যেটা করবেন যে ফাইন্যান্স অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা NBR ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারাও একটু স্টাডি করেন, দেন হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে অনেক হেল্প হবে এবং যেটা যারা ব্যাংকার আছেন তাদেরও কিন্তু আপনাদের ম্যানেজের ক্ষেত্রে অনেক হেল্প হবে। ওকে, তা না হলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ব্যাংকের হচ্ছে এটা ভুল বোঝাবুঝি হবে মানে কাস্টমার এবং ব্যাংকারদের ভিতরে, সো সেটা হচ্ছে আসলে কাম্য নয়। ওকে, সবারই এডুকেট হওয়া উচিত, সবারই পড়া উচিত এবং গভর্নমেন্টের যে আইন সেটা সবারই ফলো করা উচিত, তাহলে কিন্তু আমাদের সবার জন্য সেটা ভালো হবে। ওকে, সো আশা করি যে আজকের ভিডিও টিউটোরিয়ালটা ডেফিনেটলি হচ্ছে আপনাদের অনেক হেল্প করবে, যার কারণে আপনারা হেল্প করবে এবং আপনারা যদি এটাকে ফলো করেন তাহলে আপনাদের যেই ডিপোজিটটা সঞ্চিত আছে ব্যাংকে রাখা আছে সেখান থেকে আপনাদের ইনকাম ট্যাক্সটা কম কাটা যাবে। ওকে,
সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সো দ্যাট পরবর্তী কোনো আপডেট বা টিউটোরিয়াল যদি পাবলিশ করি আপনি যেন নোটিফিকেশনটা পেয়ে যান। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খুদা হাফেজ।